তো বন্ধুরা, আজকে আমি সকালবেলা উঠে ইউটিউব ঘাঁটতেছিলাম, আর ইউটিউব ঘাঁটার পর শুধু আমার কাছে ভাই স্কিবিডি টয়লেটের ভিডিও আসছিল। দেখো কতগুলো ভিডিওর ভিউজ, দেখো ভাই ভাই কোটিতে কোটিতে ভিউজ যাচ্ছিল। আর দেখো আমাদের শখের গেমারও বানিয়েছিল এরকম ভিডিও, তার জন্য আমি প্লে স্টোরে চলে যাই। আর প্লে স্টোরে যাওয়ার পর আমিও স্কিবিডি টয়লেটের গেম খেলবো দেখে প্লে স্টোরে খোঁজাখুঁজি করতে থাকি, কিন্তু এখানে কোনো গেম পাচ্ছিলাম না। তারপর আমি সার্চ করি ভাই স্কিবিডি টয়লেট, তো চলো সার্চ করা যাক। সার্চ করার পর দেখো অনেকগুলো গেম চলে আসে ভাই, ভিডিওটা তো ভাইরালই হয়েছে কয়েকদিন ধরে, এতগুলো গেম চলে আসলো। তারপর আমি গেমের ইন্টারফেস দেখতে শুরু করি ভাই, এই গেমটা তো একদম ভালো না, কিন্তু তারপরে আমি প্রথমে যে গেম প্লেটা থাকে সেটাতে চলে যাই। আর সেটাতে যাওয়ার পর দেখো কত সুন্দর ইন্টারফেস এখান থেকে দেখতে পাই আমি, দেখো ভাই কত সুন্দর স্কিবিডি টয়লেট ইন্টারফেস। আর আমার মনে হচ্ছিল এই গেম প্লেটা ভালো হবে, তো যার জন্য আমি যেটা কি করি সেটা হচ্ছে একটু ভালো রিভিউ টিভিউ দেখে এই গেম প্লেটা ভাই ইনস্টল করা শুরু করে দিই, আর তারপরে আমি গেম প্লেটা প্লে করে দিই। তো চলো এই সময় কম, শুরু করো। তো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো চলে আসলাম আবারও আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে আমরা যে গেমটা খেলছি সেটি হচ্ছে ভাইরাল স্কিবিডি টয়লেট, স্কিবিডি টয়লেটের গেম। আর দেখো এখানে আমরা ভাই সিঙ্গেল রেখে গেমটা প্লে করে দিব। চলো গেমটা প্লে করা যাক ফটাফট করে। আর এখানে দেখো স্টার্ট করার পর আমাদের অনেকগুলো ইন্টারফেস দিয়েছে, মানে কোন লেভেলে গেমটা খেলবো আমরা। তো আমরা প্রথমে মাঝখানেটা চুজ করবো, চেস আছে যেটা সেটাই চুজ করবো। তো চলো এটা চুজ করে গেমটা প্লে করা যাক। আর দেখো লোডিং হচ্ছে এখানে, আর লোডিং হওয়ার পর দেখো ভাই গেমটা স্টার্ট হয়ে গেছে। আর এটা কি, ওপরে তো যাওয়া যাচ্ছে না, আর ওখানে দেখো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো তার মানে দেখো ভাই কত প্লেয়ার আমার সাথে খেলছে, তার মানে এটা মনে হচ্ছে মাল্টিপ্লেয়ার টাইপের গেমের মতো। দেখো ওয়েটিং ফর প্লেয়ার্স টু জয়েন, তার মানে এখানে অনেকগুলো প্লেয়ার জয়েন হবে। আর দেখো গেট রেডি, আমাদের গেম প্লে হয়ে গেছে স্টার্ট, 3, 2, 1, ওকে। তো আমাদের প্লে স্টার্ট হয়ে গেছে, তো এখন আর কি উপরে টাইমার উঠছে। আর দেখা যাক আমরা কতক্ষণ ধরে স্কিবিডি টয়লেটকে ভাই মানে নাচাতে পারি আমাদের ইশারা মতো। দেখো ভাই কতগুলো দুটো স্কিবিডি টয়লেট চলে এসছে, আর ভাই আমার পাশে পাশে ভাই আমার পিছিয়ে পিছিয়ে স্কিবিডি টয়লেট চলে এসছে ভাই। আর দেখো সবাই যার যার মতো পালাচ্ছে স্কিবিডি টয়লেটের থেকে, কারণ স্কিবিডি টয়লেট ধরে নিতে পারে। আর দেখো ভাই এই সাইড দিয়ে আমি স্কিবিডি টয়লেট চলে যাচ্ছি, আর স্কিবিডি টয়লেট আমার পেছনেই পড়ে আছে। আর এই গেমটা মানে একটু কেমন লেভেলের, শুধু সেন্সিটিভিটা একটু বেশি হাই আছে, সেজন্য কন্ট্রোল করাটা একটু মুশকিল হয়ে গেছে। তোমরা যারা ভিডিওটি দেখছো লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ফটাফট করে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর দেখো ভাই স্কিবিডি টয়লেট আমার পেছনেই পড়ে আছে, আর এই সাইড দিয়ে গিয়ে দেখি ওই দেখো সামনে দিয়ে স্কিবিডি টয়লেট ঘোরাঘুরি করছে। আর দেখো আমার পেছনে ওরে ভাই, আরে সেট বলতে বলতে স্কিবিডি টয়লেট আমাকে মেরে দিল। চলো আমরা এগেইন করবো, মানে আরও একবার গেম প্লেটা স্টার্ট করবো। তো চলো স্টার্ট করা যাক গেম প্লেটা। ওকে আবার হচ্ছে লোডিং, আর লোডিং হওয়ার পর এখানে আবারও কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা আগে স্কিবিডি টয়লেটের ভিডিও দেখেছো তারা তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে হ্যাঁ তোমরা স্কিবিডি টয়লেটের ভিডিও দেখেছো, আর একটা করে লাইকও করে দিও। আর চ্যানেল যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও, আমি এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকি, আর তোমারই ভাইয়েরই চ্যানেল এটা, তো সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর দেখো এখানে গেট রেডি আমাদের আবারও স্টার্ট হয়ে গেছে, আর লোকগুলো দেখো ভাই কেমন করে নাচানাচি করছে। আর স্কিবিডি টয়লেট যখন তখন চলে আসতে পারে এদিক দিয়ে, তো তার জন্য এই দেখো ভাই স্কিবিডি টয়লেট শুরু হয়ে গেছে ভাই, স্কিবিডি টয়লেট আমার পেছনে পড়ে গেছে, আমাকে দেখে নিয়েছে, তো এখন আমাকে চটপট করে পালাতে হবে। আর আজকে আমরা ওই যে আরও যে দুটো লেভেল ছিল ওই দুটো লেভেল আরও আবারও ট্রাই করবো এইটা খেলার পরে। তো চলো দেখা যাক আমরা স্কিবিডি টয়লেট থেকে কতক্ষণ বাঁচতে পারি। আর টাইমার আমাদের উপরে উঠে গেছে দেখো, আর দেখো আমার পেছনে ভাই কতগুলো স্কিবিডি টয়লেট ধাওয়া করছে ভাই, সামনেও স্কিবিডি টয়লেট, আমি কোন দিকে যাবো না যাবো কিছুই বুঝতে পারছি না। আর দেখো এটা দিয়ে আমরা স্কিবিডি টয়লেটকে মারতে পারবো, কিন্তু আমি যদি স্কিবিডি টয়লেটকে মারতে যাই তাহলে হবে না ভাই, কারণ আমি নিজেই মরে যাবো, কারণ স্কিবিডি টয়লেট অনেক পাওয়ারফুল। আর দেখো আমি তো ভাই অনেকটাই সার্ভাইভ করতে পেরেছি। আর সাইডে দেখো ওই ক্রস চিহ্ন উঠছে, ওখানে আমার বন্ধুগুলো ভাই মারা যাচ্ছে এক এক করে, মানে যারা যারা খেলছিল আমার সাথে ওরা মারা যাচ্ছে। আর দেখো এই সাইড দিয়ে ভাই স্কিবিডি টয়লেট, কত স্কিবিডি টয়লেট চলে এসছে। আর আমি তো এখন তো ভাই মানে আগের বারের থেকে এইবার অনেকটাই ভাই সার্ভাইভ করতে পেরেছি, মানে এই গেমটা শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাকে স্কিবিডি টয়লেটদের থেকে পালিয়ে ফিরতে হবে। আর তোমরা যদি খেলতে চাও প্লে স্টোরে গেমটা, আরে ভাই আরে কথা বলতে বলতে স্কিবিডি টয়লেট এসে ভাই আমাকে খেয়ে ফেললো। তো চলো কোনো সমস্যা নেই, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা হোমে প্লেস করব, আর এরপরে যাওয়ার পর আমরা আবার সিঙ্গেলভাবে প্লে করব, আর এরপরে আমরা নেক্সট যেটা আছে সেটা ট্রাই করব মেসটা। তো এইটা দেখার পর চলো দেখা কি হোক, এটা হচ্ছে সেটা, ও ভাই সরি আমি মেসটা ট্রাই করিনি, কয়েন্স যেটা ছিল সেটা ট্রাই করেছি। তার মানে এখানেও ভাই সেম কাজ, অনেকগুলো লোক বা অনেকগুলো মানুষ জয়েন করবে, আর জয়েন করার পর যেটা হচ্ছে সেটা এই যে কয়েন্সগুলো দেখতে পাচ্ছ সামনে ওগুলো কালেক্ট করতে হবে। তো চলো আমাদের ম্যাচটা প্রায় স্টার্ট হয়ে গেছে, 3, 2, 1, তো ওকে দেখা যাক আমরা কতগুলো কয়েন্স কালেক্ট করতে পারছি, কয়েন্স বলছি সরি ভাই ভুলে ভুলে। তো চলো, আর দেখো ভাই স্কিবিডি টয়লেট তো এখানে নেই, কখন স্কিবিডি টয়লেট কোন দিক দিয়ে চলে আসবে সেটা ভাই বোঝা একদম মুশকিল। আর তোমরা একটা করে তাড়াতাড়ি করে লাইক করে দাও, নয়তো ভাই স্কিবিডি টয়লেট আমাকে ধরে নেবে। আর দেখো এখানে ভাই পুরোই অন্ধকার, আর স্কিবিডি টয়লেটকে দেখাই যাচ্ছে না, কোথায় স্কিবিডি টয়লেট আছে কে জানে। তো আমরা অনেকগুলোই কয়েন্স কালেক্ট করে নিয়েছি, আর এখনও অবধি দেখো সাইডে যে যারা খেলছে ওরা এখনও মরেনি, তো জানি না কখন মরবে না মরবে।
তার আগে ভাই আমাকে অনেক কয়েন্স কালেক্ট করতে হবে, অনেক 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 কয়েন্স কালেক্ট করব, অনেক মজা হতে চলেছে, লাইক করে দাও তাড়াতাড়ি করে একটা। আর দেখো এরপরে আরও একটা লেভেল বাকি আছে, ওই লেভেলটাও ট্রাই করব। আর তোমরা যদি ভিডিওটিতে 10টা লাইক করে দাও তাহলে আমি আবারও অন্য একটা স্কিবি টয়লেটের ভিডিও নিয়ে আসবো। আর এরও আগে আমি একটা স্কিবি টয়লেটের ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখোনি তারা তারা ডিসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ভিডিওটি দেখে নিও। তো দেখো ভাই এখানে এই লোকটা ভাই দৌড়াদৌড়ি করছে, আর এই জায়গাটা শুধু অন্ধকার একটু, আর সেন্সিটিভিটি একটু হাই আছে গেম ডেটার, আমি কমানোর চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না। এ ভাই স্কিবিডি টয়লেট কখন আমাকে মেরে দিয়েছে আমি কিছুই বুঝতে পারিনি, তোমাদের সাথে গল্প করতে করতে। চলো আবার আমরা রিভাইভ করেছি, এইবার ভাই এইবার তো স্কিবিডি টয়লেট আমাকে ভাই ধরতেই পারবে না, কারণ এবার আমি প্রো, আমি বুঝে গেছি কেমন করে কী করতে হবে। তো ওকে যাওয়া যাক, চলো চলো চলো। এই দেখো এখানে অনেকগুলো কয়েন্স আছে, আর এখানে স্কিবিডি টয়লেটের নামগন্ধ নেই, এই সাইডে থেকে অনেকগুলো কয়েন্স। আর দেখো ওই লোকটা আমার পাশ দিয়ে কয়েন্স কালেক্ট করে নিয়ে গেল, এখন অবধি দেখো যারা যারা মরছে তাদের মানে আউট হচ্ছে। আর দেখো এটা স্কিবিডি টয়লেটের পিকচার ভাই, এটা কেমন স্কিবিডি টয়লেট, সস্তা স্কিবিডি টয়লেট। তো যাই হোক, কারণ ইউটিউবে যেটা যে স্কিবিডি টয়লেটের ভিডিওটা তোমরা দেখেছিলে বা দেখেছো যারা যারা, ওই স্কিবিডি টয়লেট একটু আলাদা, ওইটার এখনও গেম বের হয়নি, ওই ডুপ্লিকেট গেম এটা ভাই। তো কোনো সমস্যা না, আরে ভাই আরে 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 এটা কী হলো ভাই, আবারও মরে গেলাম। তো চলো কোনো সমস্যা নেই, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার আবারও এটা প্লে করব। প্লে করার পর সরি হোম মেনুতে চলে যাব, হোম মেনুতে যাওয়ার পর যেটা আছে সেটা আমরা আবার সিঙ্গেলভাবে প্লে করে যে ম্যাচটা ট্রাই করব, এটাই হচ্ছে আমাদের লাস্ট, কারণ আমরা আগের দুটো তো ট্রাই করলাম, ওই দুটো একটু অন্যরকমের ছিল। তো চলো এটাই ট্রাই করা যাক। লোডিং হওয়ার পর দেখো এখানেও ভাই ওয়েটিং করতে হবে 10 সেকেন্ডের, 10 সেকেন্ডের পর 3, 2, 1 বলে স্টার্ট হবে। আর স্টার্ট হওয়ার পরে দেখো এখানে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, আর এটাতে কী করতে হবে কিছু বুঝতে পারছি না। ওই সামনে যে বাগানগুলো আছে ওখানে কি আমাকে ঢুকতে হবে না কি? তো চলো যাওয়া যাক, দেখা যাক কী করছি না করছি। ওকে ওকে ওকে, আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো কত কত লোক জয়েন করেছে ভাই। আর দেখো স্কিবি টয়লেটের ঘরের মাঝখান থেকে নেমে যাচ্ছে, তার মানে স্কিবি টয়লেটের সাথে বাঁচতে হবে আমাদের এটাতেও। আর দেখো ওপরে সিঁড়ি আছে, চলো সিঁড়িতে ওঠা ট্রাই করি। ওপরে উঠে গেলে মনে হচ্ছে স্কিবি টয়লেট আমাকে ধরতে পারবে না। আরে উঠে যা উঠে যা উঠে যা উঠে যা, আরে চল 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 ওপরের দিকে চল। এই তো ব্যাস উঠে গেছি, আরে ভাই ভাই আবারও পড়ে গেলাম। তো চলো এটা দিয়ে আবারও ট্রাই করবো ওঠার। আরে আরে কী হচ্ছে ভাই, উঠছে না কেন? এভাবে করলে তো স্কিবি টয়লেট যখন তখন চলে আসবে, আর যখন তখন চলে আসার পর আমাকে ইজিলিভাবে ধরে নেবে। আর চলো আমরা সেন্সিটিভিটি একটু কমিয়ে নিয়েছি, তো এইবার দেখা যাক উঠতে পারছি কি না। ওকে উঠে গেছি, আর সাইড দিয়ে দেখতে হবে ভালো করে আমাকে যে স্কিবিডি টয়লেট কোথায় আছে, কারণ যখন তখন স্কিবিডি টয়লেট চলে আসতে পারে ভাই, মানে খুবই ভয়াবহ। ওই দেখো ভাই বলতে বলতে স্কিবিডি টয়লেট চলে এসে আমাকে ভাই একদম কামড়িয়ে শেষ করে দিয়েছে। চলো আমরা আবারও রিভাইভ করেছি, আর আবারও এই গেমটা প্লে হচ্ছে। আর এটা অতটাও হার্ড না, হার্ড বলতে কি একটু হার্ডই, কারণ খেলতে তো পারছি না বেশিক্ষণ, সার্ভাইভ তো করতে পারছি না। তো আমার কাছে ভাই এটা হার্ডই, আর তোমরা অবশ্যই ট্রাই করতে পারো গেমটা। আর ভিডিওটাতে একটা করে লাইক করে দাও প্লিজ। আর আমাদের গেমটা আবারও স্টার্ট হয়ে গেছে, তো এবার 4 মিনিটের টাইমার দিয়েছে আমাদের। আর আমি সাইডে ভালো করে চেক করে নিচ্ছি, আর ভাই আরে চেক করতে গেলে সাইডে পড়ে যাচ্ছি। আর স্কিবি টয়লেট কোন দিক দিয়ে আসবে আমি আমার কোনো ধারণাই নেই, কারণ এর আগেরবার তো ভাই আচমকা স্কিবি টয়লেট চলে এসছে। এবার আমি নিজ দিয়ে ঘুরবার এই জায়গাটা লক করা। তো চলো এটা হচ্ছে একটা বাগান টাইপের, আর এর মাঝখানে স্কিবি টয়লেট আসে, আর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে বেঁচে থাকতে হয় স্কিবি টয়লেটের কাছ থেকে। আর দেখো এই সাইডে, আরে ভাই আরে শেট, এটা কী করলো স্কিবি টয়লেট ভাই, পুরো এসে আমাকে একদম ফিনিশ করে দিল। তো চলো আমরা আর আগেও একবার ট্রাই করবো, আর এইবার দেখা যাচ্ছে স্কিবি টয়লেট কী করে আমাদের ধরতে পারে কি না। তো চলো 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 এই ভিতরে যাওয়া যাক। আর এখানে আমাদের গেম প্লে স্টার্টও হয়ে গেছে, আর যারা যারা খেলছে তারা তারা তো ভাই ওরা এখনও আউট হয়নি, শুধু আমি বারবার করে মরে যাচ্ছি। আর দেখো উপরে কত স্কিবি টয়লেট সাইডে সাইডে ঘুরছে, আর এই সাইড দিয়ে আমাকে ভালো করে বেঁচে থাকতে হবে, কারণ স্কিবি টয়লেট ভাই খুবই ভয়ঙ্কর, কোন দিক দিয়ে চলে আসে কোন দিক দিয়ে আমাকে মেরে দেয় কোনো কিছু বোঝাই যায় না। আর দেখো এই তো একটা এই জায়গা, তো ভাই এই যে এই জায়গাটা ফাঁকা আছে, চলো এই দিক দিয়ে যাওয়া যাক। ওকে ওকে ওকে, আর দেখো এখানে কতগুলো লোক ঘোরাঘুরি করছে, আমরা সিঁড়ির উপর উঠে যাই আস্তে করে। তো ওকে এখন আমরা এটা বরাবর আগানোর চেষ্টা করবো, বাস পড়িস না পড়িস না, আরে বাস আরে কন্ট্রোলই করা যাচ্ছে না, এরকম কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। দেখো ওরা কত সুন্দর উঠে যাচ্ছে আর শুধু আমি উঠতে পারছি না। চলো আরে ভাই এরকম কেন করছিস, উঠে যা উঠে যা উঠে যা, চল চল চল। ওকে ওকে ওকে, আরে আরে এটা কেন হচ্ছে একদম ভাই মুশকিল ব্যাপার। তো চলো যাওয়া যাক যাওয়া যাক। এবার দেখো স্কিবি টয়লেট অনেক দূরে আছে, ও মনে আমাকে দেখতে পায়নি স্কিবি টয়লেটটা, কখন কোন দিক দিয়ে চলে আসবে বলা মুশকিল। তো আমরা এখানে ওয়েট করব আর দেখবো স্কিবি টয়লেট কখন সাইড থেকে চলে আসে। আর দেখো ওই স্কিবি টয়লেট ওই দিকটায় আছে, আমাকে এখনও দেখতে পাচ্ছে না। আর একটা স্কিবি টয়লেট দেখো ওই সাইড দিয়ে যারা যারা ঘুরছে তারা তাদের স্কিবি টয়লেট পুরোটা একদম ফিনিশ করে দিচ্ছে, আর এই স্কিবি টয়লেটটা আমার অনেকটাই কাছে চলে এসছে, জানি না আমাকে দেখতে পাচ্ছে কি না, আমি ওপরে আসি দেখে মানে আমাকে দেখতে পাইনি। তো চলো এখন আমি নিজ দিয়ে এই সাইড দিকে যাওয়ার চেষ্টা করব, আর স্কিবি টয়লেটকে দেখবো ফাঁকি দিতে পারি কি না, এই দিয়ে যেতে হবে। চল চল চল, ওকে ওকে, চলো 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 চলো, স্কিবি টয়লেট এখানে নেই, এটা লক করা ভাই। আরে স্কিবি টয়লেট চলে এসছে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে বাস একদম ফিনিশ করে দিল ভাই।
এটা কি করলো? তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো আমি রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই সবাইকে।